মনির ভাই, মনির ভাই, আপনি তো সম্মিলিতভাবে মোনাজাত করেন না অনেক। আসলে আমরা অভাগ, আসলে আমরা কি বলবো, আমরা মূর্খ, মূর্খ সে খারাপ, আমরা নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি না। এটা যে ফরজ নামাজের সম্মিলিতভাবে ফরজ নামাজ আদায় করার পরে বান্দা যতটুকু সময় বসে থাকে অতটুকু সময় পর্যন্ত ফেরেশতারা তার বান্দার জন্য, তার বান্দার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। আল্লাহ কয়দিন বসেছেন জিজ্ঞেস করলেন যে কেন আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন না, আপনি কয়দিন বসেছিলেন বলেন, পড়ে আছেন হুজুর উদ্দে দোয়া করার ধান্দায় পড়ে আছেন, কেন ভাই, ফেরেশতার দোয়া কি আপনার কাছে জন্য যথেষ্ট নয়? কেন আমি ফরজ নামাজের উপর সম্মিলিতভাবে মোনাজাত করি না? এক নম্বরে আমি বলে দিয়েছি বিভিন্ন দোয়া দুরুদ আছে যেগুলো অনেক ফজিলত, এই জন্য করি না। দুই নম্বরে আমি নিজে নিজে কেন করি, সেজন্য আমার মনের কথা আল্লাহর কাছে বলার জন্য করি। তৃতীয় নম্বর আমি কেন বসে থাকি, তার হলো যে আমি এ হাদিসটা জেনেছি, বুঝেছি এবং এটার উপরে আমি আমল করার চেষ্টা করি যে ফরজ নামাজের উপর সম্মিলিতভাবে মোনাজাতের পরিবর্তে যদি কোনো মানুষ বসে থাকে তো ওই ফেরেশতারা তার জন্য দোয়া করে। মনির ভাই, মনির ভাই, আপনি তো সম্মিলিতভাবে মোনাজাত করেন না, অনেক সময় দেখি নিজে নিজে করেন, অনেক সময় দেখি করেন না, অনেক সময় মোনাজাতই করেন না, এর কারণটা কি? আবার দেখি চুপ করে বসে থাকেন, এটার ভিতরে কী আছে আমাদের একটু বলেন না, কেন বলবে? আপনি নিজে নিজে দেখি সব কিছু করতেছেন, আমাদেরকে বলেন না, কারণটা কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটু বিষয় আলোচনা করব। আমাকে অনেকে বলেন যে ভাই আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন না, অনেক সময় দেখি নিজে নিজে করেন, সময় দেখি করেন না, অনেক সময় দেখি বসে থাকেন, অনেক সময় দেখি বসেও থাকেন না, সালাম ফিরিয়ে চলে আসেন। আসলে এই জিনিসটার ভিতরে মূল তথ্য কী বা গোপন তথ্য কী আমাদেরকে একটু বলবেন কি? আমি আজকের এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানাবো, সম্মিলিতভাবে মোনাজাত আমি কেন করি না তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার এর আগে দুটি পর্ব দেখেননি, প্রথম এবং দ্বিতীয় পর্ব, তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কেন সম্মিলিতভাবে মোনাজাত করি না এক এবং দুই নম্বর পর্ব। আজকে আমি তৃতীয় পর্ব আলোচনা করব যে কেন আমি সম্মিলিতভাবে মোনাজাত করি না। আমি সবসময় আগে এই শিরোনামটা বলার আগে সবসময় বলেছি যেটাতে আমার লাভ আছে আমি সেটাই করবো, যেটাতে লাভ নেই সেটা আমি অটোমেটিক ছেড়ে দেবো, সেটা যতই ভালো হোক না কেন। সমাজের সমস্ত মানুষও যদি ভালো বলে, কিন্তু আমি যদি বলি যে না আমার এই জিনিসটা এই কারণ, এই এই ক্যাটাগরির কারণে এই জিনিসটা ভালো, এই জন্য আমি এই ভালোটা ধরছি, আর এই এই ক্যাটাগরির কারণে এই জিনিসটা খারাপ, আমি খারাপটা ছেড়ে দিয়েছি। আপনাদের সবসময় বলেছি ব্যবসার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আমাদের লাভেরটা ধরি, কিন্তু কোরআন হাদিস মানার ক্ষেত্রে আমরা লাভটাকে ধরি না। একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো মানুষ লাভটা সন্ধান পায়, কোনো যদি কোনো মানুষ একটা লাভের খনি পায়, যদি কোনো মানুষ একটি স্বর্ণের খনি পায়, তাহলে কিন্তু সেখানে সবসময় হাত আশ্রায়, যে অন্তত যদি কিছু নাও থাকে, শুনেছে যে এখানে স্বর্ণ আছে, যদি স্বর্ণ নাও থাকে দরকারে মাটি হাসড়াবে তাতে স্বর্ণ আসে বা আসবে। কিন্তু এই জন্য আমি সম্মিলিতভাবে মোনাজাত ছেড়ে দিয়ে অনেক সময় চুপ করে বসে থাকি, কী জন্য জানেন? এর ভিতর তো অবশ্যই ফজিলত আছে, কারণ এই হাদিসটা আমি অনেক জায়গায় পড়েছি এবং আমি অবাক হয়ে গেছি যে আমরা অভাগ, আসলে আমরা কী বলবো, আমরা মূর্খ, মূর্খ সে খারাপ, আমরা নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি না। এটা আমার কাছে সবচেয়ে, এই হাদিসটা পড়ে আমার কাছে এটা মনে হলো যে আমরা নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি না। আমি আর একটা ভিডিও তৈরি করব যে এই এই আমলগুলো করার জন্য আমাদের সমাজের ইমামরা কতটুকু দায়ী আছে কিনা, আল্লাহ মাফ করবেন, দায়ী করার জন্য মানে বোঝানোর জন্য আমি বলবো যে এই যে হাদিসটা এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব, যে হাদিসটা আমি নিজে কয়েকটি হাদিসে পড়েছি, বুখারি এবং অন্যান্য মুসলিম অন্যান্য হাদিসেও আমি হাদিসটা পড়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের সম্মিলিতভাবে ফরজ নামাজ আদায় করার পরে বান্দা যতটুকু সময় বসে থাকে অতটুকু সময় পর্যন্ত ফেরেশতারা তার বান্দার জন্য, তার বান্দার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমারই বান্দা, তোমার হুকুম পালন করেছে, আল্লাহ তোমারই বান্দা, তা তোমার যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু সে পালন করেছে, আল্লাহ তুমি এখন তাকে মাফ করে দাও। আশ্চর্য ব্যাপার, এইরকম একটা ফজিলতের হাদিসের প্রতি আপনি কয়দিন আমল করেছেন বলেন? কেন আমি বসে থাকি আপনি বুঝছেন? এবার এক মিনিট, দু মিনিট, এক মিনিটও কি বসে থাকার সুযোগ আমাদের হয় না? সারা জীবন এই কাজ করলাম, সে কাজ করলাম, এটা করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি, দুনিয়ার পিছিয়ে ঘুরতে 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 অবস্থা শেষ করে ফেলাই দিলাম,
ফরজ নামাজে সম্মিলিতভাবে নামাজ পড়ার পরে এক মিনিট দু মিনিট বসে থাকা যায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে, যে নামাজ পড়ার পরে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার উযু নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য এইভাবে ইনিয়ে বিনিয়ে দোয়া করবে। কয়দিন বসেছেন? জিজ্ঞেস করলেন যে কেন আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন না, আপনি কয়দিন বসেছিলেন বলেন, এগুলো আপনি কেন জানেন নাই, কেন জেনে নেন নাই? বাংলাদেশের বুকে অনেক আলেম ওলামা এগুলো ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাতের পরিবর্তে কী কী করা যাবে, কী কী করা যাবে, কী কী করা যাবে না, পোস্টার বানিয়ে বানিয়ে দিয়েছে অনেক মসজিদে, দেখি ঝোলানো আছে, কেউ এটা চেয়েও দেখে না, টাকাইও দেখে না, কী বলছে না বলছে। এখনকার মানুষ আমি যা এতদিন করে আসছি হুজুরের সাথে মোনাজাত করে গেলে শেষ, আফসাই আফসোস, আফসোস আমার জন্য, আফসোস আমাদের জাতির জন্য, যে আমরা নিজেরাও বুঝি নাই আর আমরা অন্য মানুষকে বুঝাইতেও পারি নাই। আর আমাদের আলেম ওলামারা যারা মদিনার ইমাম সাহেবরা আছে তারাও তিনারাও আপনাদেরকে সুন্দর করে এভাবে বুঝিয়ে দিয়েছে কিনা আমি জানি না, কারণ আমি যে এত বড় হয়েছি ফরজ নামাজের পরে এতগুলো ফজিলতের হাদিস একসাথে আলোচনা কোনো মসজিদে আমি নিজে শুনি না, আপনারা শুনেছেন কি না আমি জানি না, কিন্তু এখন আমাকে শুনে নিতে হচ্ছে, আমাকে শুনতে বাধ্য হতে হচ্ছে, আমাকে জানতে বাধ্য হতে হচ্ছে। কারণ ওই যে বললাম যে নিজের লাভ, আমি আমার লাভটা আমাকে বুঝতে হবে, ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে সেটা বাদ দিতেই আমি আপনি অমুকের দোয়ার পিছিয়ে পড়ে আছেন, আমি তমুকের দোয়ার পিছিয়ে পড়ে আছেন, হুজুরদের দোয়া করার ধান্দায় পড়ে আছেন, কেন ভাই? ফেরেশতার দোয়া কি আপনার কাছে জন্য যথেষ্ট নয়? ফেরেশতারা দোয়া করবে সেই দোয়ার জন্য আমরা যথেষ্ট নয়, কারণ কি? কারণ নগদে বিশ্বাসী, ফেরেশতারা তো আমার আপনার জন্য দোয়া করে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হুজুর তো আমার জন্য ইনিয়ে বিনিয়ে করেছে, অমুক অমুক করেছে, তমুক তমুক করেছে, অমুকের দোয়া মাফ করে দেয়, তমুকের দোয়া মাফ করে দেয়, অমুক এই শুনছেন, এই জন্য এটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল, কিন্তু ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে এটা আমরা বুঝতে পারলাম না, বোঝার চেষ্টা করলাম না, জানলাম জানার চেষ্টা করলাম না, জানলাম কিন্তু মানার চেষ্টা করলাম না, না জানার নামই সব সময় না, জানা ফরজ, মানাও আপনার জন্য ফরজ, মানবেন আপনার নিজের জন্য, জানছেন তো ফরজ, কেন বলেছিলেন যিনি ইলেম অর্জন করা ফরজ, এই জন্য আপনি জানছেন, কিন্তু মানবেন আপনার নিজের জন্য। অতএব আপনাদের বলি কেন আমি ফরজ নামাজের উপর সম্মিলিতভাবে মোনাজাত করি না। এক নম্বরে আমি বলে দিয়েছি বিভিন্ন দোয়া দরুদ আছে যেগুলো অনেক ফজিলত, এই জন্য করি না। দুই নম্বরে আমি নিজে নিজে কেন করি, সেজন্য আমার মনের কথা আল্লাহর কাছে বলার জন্য করি। তৃতীয় নম্বর আমি কেন বসে থাকি, তার হলো যে আমি এই হাদিসটা জেনেছি বুঝেছি এবং এটার উপরে আমি আমল করার চেষ্টা করি, যে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাতের পরিবর্তে যদি কোনো মানুষ বসে থাকে তো ওই ফেরেশতারা তার জন্য দোয়া করে, যে আমরা দেখতে পাই না এবং কত সময় ধরে দোয়া করে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি উযু নষ্ট না হয়। অতএব এই যে তিনটি পর্বে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমার মনে হয় আপনারা এখান থেকে শিক্ষা অর্জন করবেন। আমার এই তিনটি পর্বে সারসংক্ষেপ এবং আজকে যতটুকু আলোচনা করেছি, যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি ভুল ইনফরমেশন আমার মাধ্যমে আপনাদের কাছে চলে যেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই ভুল ইনফরমেশন থেকে আপনাদেরকে স্মৃতি থেকে মুছে দিয়ে যেটাকে জানলে যেটাকে মানলে নিজে লাভবান হবে, নিজের লাভ হবে, আমার কথা বারবার বলছি নিজের লাভ খোঁজে নিজের লাভ হবে সেইটাই করা তো বিধান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল যুবক ভাইদের এবং সকল মুসলিম উম্মাকে কোরআন এবং হাদিসকে জেনে সে অনুপাতে আমল করা তৌফিক সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি।